প্রতিবছর বর্ষায় চাঁদপুর শহর রক্ষা বাঁধের বিভিন্ন অংশ ভাঙনের কবলে পড়ে। এতে আতঙ্কে দিন কাটান চাঁদপুরের মেঘনা নদীর তীরের বাসিন্দারা। তারা জানিয়েছেন, বর্ষার সময়ে নদীর পানি বৃদ্ধির কারণে বাঁধে ভাঙন কিংবা ফাটল দেখা দিলে জিও ব্যাগ ব্লক ফেলে পানি উন্নয়ন বোর্ড কিছুটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তবে নদীতে তীব্র স্রোত থাকার কারণে ভাঙন ও ফাটলের স্থান ভালোভাবে নির্ণয় ও রোধ করা যায় না। তাই এই শীতে শহর রক্ষা বাঁধ সংস্কার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়রা জানান, চাঁদপুর শহর রক্ষা বাঁধটি শহরের নতুন বাজারের পুরাতন লঞ্চঘাট এলাকায় ডাকাতিয়া নদী হয়ে নতুন লঞ্চঘাটের উত্তর পাশের এলাকায় মেঘনা নদীর পাড়ে মিলিত হয়েছে। এছাড়াও পুরান বাজার ব্রিজ থেকে শ্রীরামদী সাবেক কাউন্সিলর নুরু বাকাউলের পর্যন্ত এর সীমানা। এর মধ্যে 2019 সালে শহরের পুরান বাজার হরিসভা এলাকায় প্রথম ভাঙন দেখা দিলে জিও ব্যাগ ও ব্লক ফেলে কিছুটা রোধ করা হয়। গত বছরের 12 আগস্ট ভোরে চাঁদপুরে শহরের টিলাবাড়ি এলাকায় শহর রক্ষা বাঁধে হঠাৎ ভাঙনে তলিয়ে যায় 55 মিটার এলাকা। এর আগে পুরান বাজার রওনা গোয়াল ও হরিসভা সহ বেশ কিছু এলাকার 100 মিটার এলাকা নদী গর্ভে চলে যায়। বস্তা দস্তা যা দেয় কোন রকম দেয় এর জায়গা, এখন বর্ষা সিজনে কাজ করে, এখন তো শীতের সিজন, এখন যদি স্থায়ীভাবে সুন্দর মতন কাজটা করতো তাহলে আমাদের বাড়ি গদ্দুয়া যা আছে এখনও ঠিক মতন থাকতো। কিন্তু আমরা প্রধানমন্ত্রীর দ্বারা আবেদন সবাই জানি, আবার একটু আমাদের দিকে তাকায় প্রধানমন্ত্রী, আমাদের দিকে তাকায় তাকাইলে এখন বর্ষার সিজন নাই, এখন শীতের সিজন, এখন যদি কাজ করে তাহলে স্থায়ীভাবে আমাদের থাকতে পারবো। প্রতি বর্ষা আসে ভাঙে, তখন আমরা সরকার যখন এই বাজেট করে, এই বাজেটের সঙ্গে যদি এই চাঁদপুর শহর রক্ষাটা শীতকালে ধরে, শীতকালে করলে কাজটা ভালো হয়। আমরা চাঁদপুর পুরানবাজার পুরানবাজারবাসী চাই যে ওনারা, হ্যাঁ, বর্ষা মৌসুমে যেই সংস্কারটা, যেই সাময়িকভাবে যেই বস্তাগুলো জীবগুলো ফালায় সেটা করার পর শীত মৌসুমে, হ্যাঁ, যখন পানি কম থাকে তখন একটা স্থায়ী বাঁধ তারা নির্ণয় করুক, এমনকি সেনাবাহিনীর মাধ্যমে আমাদের এই পুরানবাজারটাকে ব্লক দিয়ে সুন্দর করে একটা বাঁধ নির্ণয় করুক। চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার জানান, চাঁদপুর শহর বাঁধটি বিভিন্ন সময়ে ভাঙনের কবলে পড়ে, বিশেষ করে বর্ষা মৌসুমে এটি খুব ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এই বাঁধটি কিন্তু বিভিন্ন সময় ভাঙন কবলিত হয়ে পড়ে, বিশেষ করে বর্ষার মৌসুমে এটি খুব ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে, মেটালটি যখন ওভারফ্লো হয়, আর ওই তাৎক্ষণিকভাবে বর্ষার সময় কিন্তু এই বাঁধটিকে সংস্কারের পদক্ষেপ নেওয়া হয়, কিন্তু পানির নিচে যখন থাকে তখন সংস্কারটা সঠিকভাবে হয় কি না সেটি আমার জানা নেই, কিন্তু এই সংস্কারটা করা উচিত বলে মনে করি আমি। শুষ্ক মৌসুম এই এখন যেটা শীতকাল, এই মুহূর্তে করা উচিত, তাহলে বোঝা যাবে বাঁধের কোন অংশটার দুর্বলতা আছে এবং সেই দুর্বল জায়গাগুলোতেই সংস্কার করলে বাঁধটা স্থায়ী হবে এবং শহরটাকে ইজিলি রক্ষা করা যাবে। তো আমি অন্তত এই যে যারা এই কাজগুলো নিয়ে ভাবেন, কর্তৃপক্ষ আছে, তাদের কাছে বিনীত অনুরোধ করব যে বাঁধের সংস্কার সময় মতো করে চাঁদপুর শহরটাকে সুন্দরভাবে যাতে করে রক্ষা করা হয়, এবং তাহলেই কিন্তু চাঁদপুর রক্ষা পাবে। চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, দীর্ঘদিন বাজেট স্বল্পতার কারণে প্রতিরক্ষা কাজটি ঠিকমতো মেরামত না করায় বেশ কয়েকটি স্থান ঝুঁকিতে রয়েছে। চাঁদপুর জেলা অবস্থানগতভাবে সবসময় একটি নদী ভাঙনের ঝুঁকির মধ্যে থাকে। পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া এই তিন নদীর মোহনা চাঁদপুর জেলা অবস্থিত। চাঁদপুর শহরকে রক্ষা করার জন্য 1972 থেকে 2010 সাল পর্যন্ত বিভিন্ন পর্যায়ে চাঁদপুর শহর সংরক্ষণ প্রকল্প নামে 3360 মিটার প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন হয়েছে। প্রতিরক্ষা কাজটি দীর্ঘদিন বাজেট স্বল্পতার কারণে ঠিকমতো মেরামত করতে না পারার কারণে বেশ কয়েকটি স্থান বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। আমরা এগুলো মেরামত করার জন্য স্বল্পমেয়াদী পরিকল্পনায় বাজেট বরাদ্দ প্রস্তাব আমরা প্রেরণ করেছি। যদি বাজেট বরাদ্দ পাওয়া যায় তাহলে শীতকালীন সময়ে উত্তমভাবে কাজগুলো বাস্তবায়ন করা যাবে এবং নদী ভাঙন থেকে চাঁদপুর শহরকে রক্ষা করা যাবে। এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে আমরা একটি চাঁদপুর শহর সংরক্ষণ পুনর্বাসন প্রকল্প নামে একটি ডিপিপি দাখিল করেছি। বর্তমানে ডিপিপিটি পরিকল্পনা মন্ত্রণালয়ে রয়েছে। এখানে আমাদের প্রস্তাবিত ব্যয় হচ্ছে 3,500 কোটি টাকা। এটি অনুমোদিত হলে আমরা আশা করি চাঁদপুর শহর সংরক্ষণ প্রকল্পটি নতুনভাবে আমরা পুনর্বাসন করতে পারবো এবং চাঁদপুর জেলাটি সম্পূর্ণ নদী ভাঙনের ঝুঁকি থেকে মুক্ত হবে।